নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আবার চললাম ডুয়োস, লাগেজ বলতে দুটো ব্যাকপ্যাক আর এই ডিনার সেটটা। ডুয়ার্সে ভাইরা একটা ফ্ল্যাট নিয়েছে, সেটা আগে একটা ভিডিওতে বলেছিলাম, সেটা ওরা পেয়ে গেছে। আচ্ছা, এই ডিনারের জন্যে পাপি আবার বিরিয়ানিও করেছে, সেটাও প্যাক করে নেওয়া হলো। ইয়াসে নিজের একটা ব্যাকপ্যাক আছে, তো এই দুটো রাকসাক। তো আমরা এবার আপনার টোটো করে চললাম বিরাটি রেলওয়ে স্টেশন। হ্যাঁ, যেটা বলছিলাম, ভাইরা ফ্ল্যাটটা পেয়ে গেছে, গৃহপ্রবেশও হয়ে গেছে, আমাদের আর যাওয়া হয়নি। কলকাতা থেকে ডুয়ার্স অনেকটাই ডিস্টেন্স, তো এইবার সময় করে যাওয়া হচ্ছে। তো বিরাটি রেলওয়ে স্টেশন চলে এসেছি, অনেকদিন পরে লোকাল ট্রেনে চাপব। এরকম লোকাল ট্রেনে চাপাটা খুব একটা হয় না। তো বেশ সুন্দর, বৃষ্টি পড়েছে, সব ভিজে, একটা সুন্দর লাগছে। শিয়ালদা ডাউন গাড়িতে এত ভিড় হবে ভাবতে পারিনি, তো এক দুটো স্টেশনে খালিই হয়ে গেল। উপরে ব্যাগগুলো রেখেছি, বারবার দেখছি, কারণ একবার আমার ব্যাগ চুরি হয়েছিল কলেজে থাকতে। যাই হোক, এখন দেখুন একদম খালি হয়ে গেছে। তো নেমে পড়লাম শিয়ালদা স্টেশনে। আমরা এবার ডুয়ার্স যাওয়ার জন্যে ট্রেনে চাপব, একটু হাতে সময় আছে। আজকে আমরা একা নই, আজকে যাচ্ছে আমাদের সঙ্গে চয়ন, পিয়ার ভাই আর নীলাঞ্জন, ভাইয়ের এক বন্ধু। নীলাঞ্জন খালি বলাটা ভুল হবে, কারণ নীলাঞ্জনের ফ্যামিলিও আছে, ওদের ছেলের সঙ্গে হল আপ করবো, ভারী সুন্দর। চলুন, এখন ইয়াস তো এখানে KFC দেখেছে, বলছে KFC-তে খাবে। তো এবার বিরিয়ানি করে আনা হয়েছে, তাহলে তো ওটা নষ্ট হবে, তাই জন্য আর KFC-তে ঢোকা হলো না। কিন্তু এখন বেশ, এখানে বেশ সাজানো গোছানো স্টেশনটা, আপনি চাইলে এখানেই সারাদিন বসে কাটিয়ে দেওয়া যায়, কত কিছু দেখার আছে। সত্যি ট্রেনটা না থাকলে হয়তো আজকে সারাদারে এখানে লোকজন দেখতে দেখতে আর স্টেশন দেখতে দেখতেই পেরিয়ে যেত। আচ্ছা, পাপিয়া বললো কফি খাবে, তো কফিও নিয়ে নিচ্ছে। এবার স্টেশনে যাওয়ার আগে দেখুন, যেটা বললাম, অনেক কিছু দেখার আছে। দেখুন কি সুন্দর আপনার ড্রয়িং করছে, হুবহু কিন্তু ওই লোকটাকেই ড্র করছিল, খুব সুন্দর। কোনো আর্টস কলেজের স্টুডেন্ট হলেও হতে পারে, নট শিওর। প্ল্যাটফর্ম জানতে পারা গেছে কোথায় ট্রেন আসবে। আমরা চললাম কাঞ্চনকন্যায়, কারণ ডুয়ার্সে যাওয়ার জন্যে নিউমলে এইটাই একমাত্র ট্রেন আপনার শিয়ালদা থেকে। তো প্ল্যাটফর্মে ঢুকতে ট্রেনও ঢুকছে, খুব ভালো সময় এসেছে দেখছি। তো চলো এগিয়ে যাওয়া যাক। নীলাঞ্জন আর জয়েনদের কিন্তু আগেই প্ল্যান ছিল এই ডুয়ার্সে যাওয়ার, আমাদেরই একদম লাস্ট মোমেন্টে জুড়ে বসেছি। তো টিকিট পাবো ভাবতেই পারিনি, আর পেলাম যখন কনফার্ম, আর একদম ওদের পাশেই সিটসগুলো হয়েছে, দারুণ ব্যাপার। আর এই কাঞ্চনকন্যায় আপনার 3AC সিটস নেওয়া হয়েছে, কিন্তু এটা ইকোনমি ক্লাস, তাই 100-200 টাকা মনে হয় কম সিটসে ভাড়াতে। কিন্তু সিটসগুলো একটু চওড়ায়, একটু ছোট দেখছি। এটা চয়ন, তো ইয়াসের সঙ্গে খুব ভাব কিন্তু। আর এটা হলো নীলাঞ্জনের ছেলে বিভব, তো ওকেও নিয়ে বেশ মজা হবে মনে হচ্ছে। তো একটা জিনিস শুনতে পেলাম, পরে আসছি, দাঁড়া। পাপিয়ার জোর করাতে এই রিলটা আমাকে করতে হচ্ছে, ইয়াশ ক্যামেরাম্যান। তো দেখলাম না করলে ওর খুব দুঃখ হচ্ছে, তাই জন্যই জয়েন করলাম। তো অনেক কটাই টিক নিতে হয়েছে, এইটা লাস্ট টেক, কারণ এবার ট্রেন ছেড়ে দেবে। দেখুন একটা মজার বিষয়, পেছনে লোকটা কেমন উঁকি মারছে আমাদের রিলসের মাঝে, জানি না পাপিয়া এটা এডিট করতে পারবে নাকি। আমি রিলসটা দিয়ে দিলাম, আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই জানাবেন, তাহলে পাপিয়াকে কনভে করে দেবো। উঠে এলাম, ট্রেন এবার ছেড়ে দেবে। আচ্ছা, বিভুর কথাই চলে যাই, ওর নাকি এক্সাম ছিল, টিচার বলেছে পেপারটা, ও যখন শেষ হয়ে গেছে টিচারকে পেপার দিতে গেছে, টিচার বলেছে ইউ কিপ ইট উইথ ইউ, আই উইল টেক লেটার। তো ও ভেবেছে এটা ঘর নিয়ে চলে আসতে হবে, তো নিয়ে চলে এসেছে। টিচারেরও কাণ্ড দেখুন, অদ্ভুত। আচ্ছা, খেতে বসে গেলাম পাপিয়ার বিরিয়ানি, আর তাপসীও নিয়ে এসেছিলো অনেক খাবার দাবার। তো পাপি আবার কি চিকেন আর বেবিকর্ন করেছিল সেটা আনতে ভুলে গেছে, কি কাণ্ড। আচ্ছা, এই 3AC ইকোনমি ক্লাসে কিন্তু বেশ ভালোই আপনার, এখানে মোবাইল চার্জারে একটা খুব সুন্দর একটা পকেট করা, আর চার্জিং
পয়েন্ট, আর এই পেছনে প্রত্যেকটা এসি ভেন্ট আছে, দারুণ সুন্দর ব্যাপার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। ভালো থাকবেন।